কলকাতা শহরে যেসব কিংবদন্তি ছড়িয়ে রয়েছে তার মধ্যে অন্যতম ভারতীয় জাদুঘর, ইন্ডিয়ান মিউজিয়াম, যা আমাদের কাছে ক্যালকাটা মিউজিয়াম বলেও পরিচিত। 1784 সালে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন। 1796 সালে সোসাইটির সদস্যরা মানুষের তৈরি বস্তু ও প্রাকৃতিক সামগ্রী নিয়ে একটি জাদুঘর স্থাপনের সিদ্ধান্ত নেন। 1808 সালে জাদুঘর তৈরির কাজ শুরু হয়। এই বছরই ভারত সরকার সোসাইটিকে চৌরঙ্গী অঞ্চলে জাদুঘর তৈরির জন্য জমি দেয়। 1814 সালের 2 ফেব্রুয়ারি ডাচ উদ্ভিদতত্ত্ববিদ ডক্টর ন্যাথানিয়েল ওয়ালিচ কলকাতায় জাদুঘরের স্থাপনের সমর্থনে একটি চিঠি লেখেন। তিনি বলেছিলেন, এই জাদুঘরে 2টি বিভাগ থাকা উচিত, একটি পুরাতাত্ত্বিক, নৃতাত্ত্বিক ও প্রযুক্তিগত, এবং অপরটি ভূতাত্ত্বিক ও প্রাণিতাত্ত্বিক। তিনি তার সংগ্রহের কিছু সামগ্রীও জাদুঘরে দান করতে চান। সোসাইটি এই প্রস্তাব গ্রহণ করেন। ডক্টর ওয়ালিচ সেই সময় ছিলেন এশিয়াটিক সোসাইটির প্রাচ্য জাদুঘরের সুপারিনটেনডেন্ট। তাকেই ভারতীয় জাদুঘরের প্রথম সাম্মানিক পরিচালক অর্থাৎ কিউরেটর হিসেবে নিযুক্ত করা হয়। 1814 সালের 1 জুন তিনি কার্যভার গ্রহণ করেন। জাদুঘর প্রতিষ্ঠার পর থেকে মূলত তার উৎসাহেই জাদুঘরের আকার দ্রুত বৃদ্ধি পেতে থাকে। সংগ্রাহকেরা ছিলেন ইউরোপিয়ান, একমাত্র ভারতীয় সংগ্রাহক ছিলেন বাবু রাম কমল সেন। ইনি পরে সোসাইটির ভারতীয় সচিব হয়েছিলেন। ডক্টর ওয়ালিচ প্রতিষ্ঠার সময় জাদুঘরকে সবচেয়ে বেশি সামগ্রী দান করেছিলেন। ডক্টর ওয়ালিচ পদত্যাগ করার পর মাসিক 50-100 টাকা বেতনে কিউরেটর নিয়োগ শুরু হয়। 1836 সাল পর্যন্ত এশিয়াটিক সোসাইটি এই বেতন দিত। এরপর সোসাইটির ব্যাংকার পামার অ্যান্ড কোম্পানি দেউলিয়া হয়ে গেলে সরকার বেতন দিতে শুরু করে। জাদুঘর গ্রন্থাগারের রক্ষণাবেক্ষণের জন্য মাসিক 200 টাকা অনুদান দেওয়া শুরু হয়। 1840 সালে সরকার জাদুঘরে ভূতাত্ত্বিক ও খনিজ সংগ্রহ বিভাগ চালুর ব্যাপারে আগ্রহী হয়ে আরও 250 টাকা মাসিক অনুদান দিতে শুরু করে শুধুমাত্র ভূতত্ত্ব বিভাগের জন্য। একটি নতুন বাড়ির প্রয়োজন হয় এই সময়। বাড়ির নকশা করেন ওয়াল্টার অ্যান্ড গ্র্যানভিল। 1875 সালে 1,40,000 টাকা ব্যয়ে এই নতুন বাড়িটি তৈরি হয়। 1879 সালে সাউথ কেনসিংটনের ইন্ডিয়ান মিউজিয়ামের সংগ্রহের একাংশ এই জাদুঘরে আসে। 1916 সালে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অনুদানে জাদুঘরে প্রাণিতত্ত্ব এবং 1945 সালে অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অনুদানে নৃতাত্ত্বিক বিভাগ চালু হয়। ভারতীয় জাদুঘর হল এশিয়ার বৃহত্তম জাদুঘর। বিচিত্র আর উদ্ভট সব ঘটনার সাক্ষী এই জাদুঘর এবং তার আশেপাশের এলাকা। এই মিউজিয়ামের পাশের রাস্তাটি সদর স্ট্রিট। আজ থেকে প্রায় 200 বছর আগে সেখানে থাকতেন লর্ড ওয়ারেন হেস্টিংসের ঘনিষ্ঠ স্পিক সাহেব। এই স্পিক সাহেবের সময়ই ঘটেছিল এক আশ্চর্য ঘটনা। এই রাস্তার উপরেই স্পিক সাহেবের কাছে এক বিশেষ আর্জি নিয়ে এসেছিলেন এক শিখ যুবক। তার আর্জি মঞ্জুর না হওয়ায় তিনি চড়াও হন স্পিক সাহেবের ওপর। ঘটনা তখন তুঙ্গে। হঠাৎই শোনা গেল রাইফেলের তীব্র শব্দ। লুটিয়ে পড়ল যুবকের রক্তাক্ত দেহ। দেহরক্ষীর গুলিতে প্রাণ হারাল সেই শিখ যুবক। রাত বিরেতে এই স্মৃতি নাকি এখনো ফিরে আসে। শোনা যায়
গোং গোং শব্দ। এখানেই শেষ নয়, আরো আছে। গভীর রাতে অন্ধকারে কে যেন কাপড় মুড়ি দিয়ে আজও বেরিয়ে যায়। এখনো নাকি মধ্যরাতে নর্তকীদের নাচের শব্দ ভেসে ওঠে। কিভাবে সূচনা তা কেউ নিশ্চিত করে বলতে পারে না। তবে এককালে অনেক অতৃপ্ত ইতিহাস যেসবের নেপথ্যে, সে কথা সহজেই অনুমান করা যায়। এই মিউজিয়ামের এমন সব ভয়ঙ্কর ও রহস্যময় ভূতুরে কাহিনী নিয়ে লিখেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। মজার ব্যাপার, সেই লেখার পাণ্ডুলিপিও সংরক্ষিত আছে এই মিউজিয়ামে। কে বলতে পারে যে মমিটি শায়িত আছে জাদুঘরের ইজিপশিয়ান গ্যালারিতে, তার বিদেহী আত্মাও হয়তো এখনো দেহের মায়া ত্যাগ করতে পারেনি। হয়তো আজও রাত হলেই সমস্ত মিউজিয়ামটি হয়ে ওঠে ঘুমিয়ে থাকা, চাপা পড়ে থাকা অন্ধ অতীতের জীবন্ত উপত্যকা।